গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ, লাকি ব্লগের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তারাপীঠের সেকেন্ড পার্ট চলে এসেছে, ঝটপট দেখে নাও। আর আমাদের লজের ডিটেলস, কত কী পড়েছে না পড়েছে, এইসব জানার জন্য কিন্তু গোটা ভিডিওটা দেখতেই হবে, কেউ কিন্তু মিস করো না। তো চলো শুরু করা যাক। এই যে আমাদের লজ দেখতে পাচ্ছো, লজ থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম, যাবো ডাইরেক্ট এখন মন্দিরে পুজো দিতে। তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম যে আমরা হচ্ছে পুজো দিতে পারিনি সকালে এসে, তো এই যে এখন আমরা যাচ্ছি পুজো দিতে, রেডি রেডি হয়ে, সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে মন্দিরে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, দেখো আমার ছেলেকে ধুতি পাঞ্জাবি পরেছে, তাও রেডি শেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। তো এই যে তারাপীঠের মায়ের মন্দিরের রাস্তায় আমরা এখন ঢুকে পড়েছি, যাচ্ছি মন্দিরে মায়ের পুজো দিতে। তো এই যে দাদা ভাইটা আমাদেরকে গাইড করছিল, গাইড বলতে মানে ওনাদের মন্দিরের কাছে দোকান আছে, তো ওখান থেকে আমরা সব পুজোর জিনিসপত্র নেব। তো উনি বললো যে চলো তাহলে আমার সাথেই চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা যাচ্ছি তারাপীঠে, কিন্তু এটা আমাদের ফার্স্ট টাইম না, মানে আমার এটা সেকেন্ড টাইম, আমি অনেক দিন আগে গেছিলাম বিয়ের আগে আর কি, বিয়ের পরে এটা প্রথম যাওয়া, মানে অনেক দিন ধরে যাবো যাবো করে এই যেতে পারলাম। কথায় আছে না, মা যেদিন ডাকবে সেদিনই তুমি যেতে পারবে, এরম অবস্থাটা। তো যাই হোক, আমরা না জানতাম না যে শনিবার করে পুজো, মানে মায়ের পুজো, অনেক মানে অনেকগুলো পুজো হয়, নিয়ম আছে, তো খুব ভিড় হয়। আমরা যদিও বা জানতাম না, তো শনিবারে প্রচণ্ড ভিড় ছিল, মানে তোমরা যদি না জেনে থাকো আমি বলছি, শনিবার আর মঙ্গলবার করে মানে মা তারার পুজোর একটা ইয়ে থাকে, যোগটা ভালো, ওই কারণে খুবই ভিড় হয় মন্দিরে। এ দেখেছো কত লোক, এমনিতেও খুব লোক থাকে, বাট ওই দুটা দিনে না বেশি ভিড় হয়, যেটা আমরা ওখানে গিয়ে শুনলাম আর কি। তো যাই হোক, এই যে আমরা মন্দিরে হচ্ছে একদম কাছে চলে এসেছি বলতে পারো। তো এখানটাই হচ্ছে ওই দাদা ভাইটাদের দোকান আর কি, ওখান থেকে আমরা পুজোর, তো আমরা দাদা ভাইটাদের দোকানের কাছে চলে এসেছি। এখন ডালাটা রেডি করে নিয়ে আমরা যাব ডাইরেক্ট মন্দিরে পুজো দিতে। তো এই দেখো আমাদের ডালাও কিন্তু কমপ্লিট, সবাই মিলে একটাই ডালা করা হয়েছিল, মানে দিদিরা আমরা সবাই মিলে। আর নেই, তুমি যদি 50 টাকারও নিতে চাও 50 টাকারও হবে, কিন্তু ওটা খালি শালপাতার ইয়েগুলো হয় না, ওর মধ্যে ভোগ দিয়ে ধূপকাঠি ধূপকাঠি দিয়ে এরম করেও তৈরি করে দেওয়া যাবে। আবার মানে 100 টাকারও নিতে চাইলে 100 টাকারও হবে, তুমি যেরম যে যেরম নিতে চাইবে সেরমই হয় আর কি। ধরো তো আমাদের এই ডালাটা পড়েছিল 450 টাকার মতো আর কি, আমি পরে একটা এক্সট্রা জবা ফুলের মালা নিয়েছিলাম, তো ওই কারণে। এই যে আমরাও চলে যাচ্ছি এবার লাইনে যাওয়ার জন্য, ওই দোকানটার ভিতর দিয়ে লাইনে দাঁড়ানোর রাস্তা ছিল, মানে লাইনে যাওয়ার রাস্তা ছিল ওই দোকান, মানে ওখানে মন্দিরের ধারে দোকান, তো মন্দিরের ওই সাইডেও গেট আছে ঢোকার, তো আমরা মন্দিরের দোকানের ভিতর দিয়েই, ওনারা বললো যে এদিক দিয়েও যেতে পারবে, তো আমরা ওই দিক দিয়েই চলে গেছিলাম লাইনে দাঁড়ানোর জন্য। আমি যেটা বললাম যে শনিবার করে খুব ভিড় হয়, শনি মঙ্গলবার করে দেখো ভোগ চড়ানো হয়েছিল মাকে, মানে একটা টাইম একটা দিকে আর কি ভোগের প্রসাদ দেয়। তো দেখো কত ভোগ রান্না হয়েছিল, দেখতেই পাচ্ছ জিনিসপত্র দেখে, আবার আরও হয়তো রান্না টান্না হবে, আলু টালু কাটছে আর কি দেখতে পেলে। দেখো লাইনে কত ভিড়, আমরা এই যে এসে দাঁড়িয়েছি, আর আমরা আগাতে আগাতে আরও কতটা লাইন চলে যায় তোমরা খালি দেখতে থাকো। এখন তোমাদের সাথে লাইনে, মানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু গল্প করি। তো যেটা বলছিলাম তোমাদেরকে যে তারাপীঠে হোটেলের কেমন খরচা পড়ে না পড়ে, আমি অনেকের ভিডিও দেখেছি, অনেকে বলেছে 200-300 টাকা থেকে স্টার্ট। আসলে এখানটায় তোমার হচ্ছে এরম কিন্তু নয়, 200-300 টাকা থেকে কোনো হোটেল স্টার্ট নেই, এটা ফালতু কথা, ঠিক আছে? মিনিমাম 500 টাকার উপরে তুমি যদি মানে কিছু ঘন্টার জন্য নাও, মানে গেলে ফ্রেশ ট্রেশ হলে, পুজো দিতে গেলে, সেরম হলে, নন এসি হলে 500 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে কিছু হোটেলে। আর যদি একটু হাইফাই কোয়ালিটির হোটেলে যেতে চাও, সেক্ষেত্রে যদি এসিও নিতে চাও, তাহলে 1000 টাকা তোমার লাগবেই। আমরা ছিলাম হচ্ছে তোমার মানে মন্দিরে যাওয়ার আগে যে ব্রিজটা পড়ে, ব্রিজটার হাতে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা গিয়ে কিছু কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওখানে অনেক প্রচুর প্রচুর পরিমাণে হোটেল আছে,
ওখানকার একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম ছিল হরিভবন। তো হোটেলটার লোকটাও খুব ভালো ছিল, ব্যবহারটাও খুব ভালো ছিল মালিকটার। তো রুমটাও আমাদের যেটা দিয়েছিল বেশ সুন্দর দিয়েছিল, মানে আমাদের মন পছন্দ মতোই আমরা রুমটা পেয়েছিলাম। আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম, ঠিক আছে, এসি সহ। তো আমাদের 1300 টাকার মতো লেগেছিলো, বেশ মানে ঠিকই আছে। আমার কাছে ভাড়াটা খুব একটা আমরি নয়, মানে তারাপীঠে হিসাব করলে আমি বলতে পারি তোমাদেরকে, এক একজন প্রতি না তোমরা 1000 টাকা করে খরচা করলেও ফাটাফাটি ঘুরে আসতে পারবে। কিন্তু তোমাদের নিজেদের হাতের উপরে সব কিছু, তোমরা যদি বেফালতু কারণে খরচা করো যেটা প্রয়োজন নেই সেটা করো, তাহলে তো তোমাদের বেশি খরচা পড়বে, ঠিক আছে। নিজের প্রয়োজন অনুযায়ী যদি খরচা করো, অল্প টাকার মধ্যে তুমি তারাপীঠে ভালো ঘুরতেও পারবে, থাকতেও পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, প্লাস বাড়িতেও চলে আসতে পারবে। আমাদের এখান থেকে যেরকম তারাপীঠের ভাড়াও অনেক কম, 75 টাকা করে নেয় গঙ্গারামপুর থেকে এখন জেনারেলি, ঠিক আছে। রিজার্ভেশনে গেলে একটু বেশিও পড়তে পারে, সেই সূত্রে তোমাদের ওখান থেকে আবার যেহেতু নামতে হয়, নেমে আবার গাড়ি উঠতে হয়, গাড়ি ভাড়া ওখান থেকে বেশি নেয় না, 20 টাকা কি 30 টাকা করে এক একজনের নেয়। তো সেই হিসাবে তোমার, আমি আমার হিসাবে যে 1000 টাকা করে একজন প্রতি ভালো ঘুরে আসা যাবে তারাপীঠ থেকে, কোনো ব্যাপার না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু মন্দিরের একদম কাছে চলে এসেছি। লাইনে আমরা দাঁড়িয়েছিলাম 3টের দিকে, ঠিক আছে, আর আমরা পৌঁছেছিলাম 5:30টার দিকে। আমরা কোনো VIP লাইনে যাইনি, আমার কাছে মাকে দেখবো তো কষ্ট করেই দেখবো, এই গরমের মধ্যে না একটু ঘাম ঝরলোই, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়। টাকার গরম দেখি আমি VIP লাইনে ঢুকে গিয়ে মাকে পুজো দেবো, এতে আমার মনে হয় না কোনো পুণ্যি হয়, ঠিক আছে, ওটা টাকার পাওয়ারেই হয়। তো যাদের আছে তারা করে, আমার নিয়েও আমি করতেও পারবো না ওইসব শো অফ। তো দেখো, মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, মানে ওরা না দেখতে পেলেই হলো যে আমরা ছবি তুলছি কি তুলছি না, এরকম কোনো ব্যাপার নেই, যে মোবাইল নিয়ে নেয়। তো আমি তাও ভিডিও অন করে রেখেছিলাম, দেখো মায়ের চরণ আমি উঠিয়েছি, মানে এর উপরে আর কি আলতা দিয়ে প্রণাম করেছিলাম আমি। এরপরে তোমার মায়ের মুখ, মানে কি বলবো, 3.5 ঘন্টা লাইনে, মানে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, মানে 9 সেকেন্ডেই হয়তো বাইরে বেরিয়ে গেছি, এমন মন্দিরের ভিতরে ধাক্কাধাক্কি পরিবেশ আর কি। তো যাই হোক, এই দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। তো এখন আমরা একটু ধূপ, মানে ধূপকাঠি দেখাবো, ওদিকে আরও ঠাকুর আছে ওদের, ওগুলোকে আর কি, তারপরে তোমার একটু মন্দিরে এখানে ঘুরবো টুরবো। তো এই দেখো, আমরা মন্দিরে থাকতে থাকতে প্রায় সন্ধ্যাই লেগে গেছিলো, মন্দিরের ভিতরে এখন আমরা একটু ঘুরবো, ঘুরে আরও কিছু ঠাকুর আছে ওগুলোকে একটু প্রণাম টণাম করে আমরা তারপরে মন্দির থেকে বেরোবো। তো মন্দিরের ভিতরে কিন্তু খুব ভালোই লাগছিলো আমাদের, সত্যি বলছি, এত ভিড় ছিল তাও একটা শান্তি ছিল মনের মধ্যে। আবার কবে মা ডাকবে আর আমরা যেতে পারবো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, যাক যেতে পেরেছিলাম ভেবে খুব ভালো লাগছিল। যাওয়ার আশাটা ছিল অনেক দিন ধরেরই, মানে আমি যখন খুব ছোটো না, মানে আমার বিয়ের, আমি মাধ্যমিক দেওয়ার আগে গেছিলাম তারাপীঠে একবার, তো এইবার গেলাম আবার বিয়ের পরে। কবে মা ডাকবে আর আমি যেতে পারবো জানি না, কিন্তু যাওয়ার আশাটা এতদিনকার, আর একটা দিন কত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ওই দোকানটাতে, যেই দোকান থেকে আমরা সব, মানে ডালাতে নিয়েছিলাম ফুলের, মানে পুজোর জিনিস, কারণ ওই দোকানটাতে আমাদের জুতো ছিল, আমরা জুতো ওই দোকানটাতে রেখে পুজোর মন্দিরে গেছিলাম আর কি, খালি পয়ে পায়েই ছিলাম এতক্ষণ লাইনে, প্লাস মন্দিরের ভিতরেও কোনো জুতো পরে যাওয়া পারমিশন নেই। তো এখন আমরা যাব ডাইরেক্ট হোটেলে, হোটেলের রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো ডিনার করতে। আমরা পুজো টুজো করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে দেখলো তো আমরা ঘুরলাম মেলাতে, তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে বলছি সরি, হোটেলে এসে এই যে আবার একটু বেরোচ্ছি, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, করে এসে মানে ডিনারটা করে তারপরে শুয়ে পড়ো, কারণ তারও ঘুম হয়নি ঠিকঠাক, খুবই রাত জাগা কালকে থেকে, ওই কারণে আমরা সকাল সকালে বেরোচ্ছি। এখন বাজে ঘুরি প্রায় 8টা,
তো বেরিয়ে চলো নিচে গিয়ে আবার হোটেলের ফন্ড তো আমরা কিন্তু ডিনারে বসে গেছি। ডিনারে আমাদের ছিল রুটি আর তড়কা। তো আমরা খেয়ে দিয়ে এই যে সবাই আবার বাড়ি মানে বাড়ি বলছি সরি হোটেলে আবার ফেরত যাচ্ছি। তো হোটেলে এসে আর কোনো ব্লগ করা হয়নি, রাতে সবাই ক্লান্ত ঘুমিয়ে গেছিলাম। এখন এই যে আমরা হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, মানে আমাদের তারাপীঠে দিন শেষ, একটা দিন একটা রাত শেষ। এখন সকালবেলা প্রায় 11টা বাজে যখন আমরা বেরোচ্ছিলাম। রুমটাই দেখো যেরম ছিল ওরমই আমরা করে দিয়েছি, যে নিচে এখন সব বিলিং টিলিং দেওয়া হবে, বিল করা হবে। এই যে আমাদের হোটেলটা হরিভবন বললাম তোমাদের আগেই, তো এখানটায় এবার সবাই ব্রেকফাস্ট করা হয়েছিল না, তো আমরা ওখানটায় একটু লুচি তরকারি খেয়েছিলাম। অটোতে উঠবো, অটো করে ডাইরেক্ট যাব স্টেশনে। অটো বা ম্যাজিকই এখান থেকে যায়, ঠিক আছে, কোনো টোটো কিন্তু স্টেশনে যায় না। আমরা এখন স্টেশনে গিয়ে যাব বর্ধমানে, ঠিক আছে। বর্ধমানে আমাদের একটা দাদাভাইয়ের বাড়ি ছিল, ওই দাদাভাইয়ের বাড়িতে আমরা যাব একটু ঘুরতে। তো আমি কিন্তু ব্লগটা এখান মানে তারাপীঠ অবধি করেছি, আর কোনো ব্লগ করিনি, লাস্ট 10 অবধি করেছিলাম বর্ধমানে নামা পর্যন্তই। রামপুরহাট স্টেশনে আর কি চলে এসেছি, এখান থেকে এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে আমরা যাবো ডাইরেক্ট বর্ধমান। তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি, কেউ কেউ সিট পেয়েছিলাম, কেউ কেউ পেয়েছিলাম না, বাট লাস্টে সবাই সিট পেয়েছি। এদিককার পরিবেশটা কি সুন্দর লাগছে, না কি সুন্দর লাগছে জানলা থেকে বাইরের প্রকৃতিটাকে দেখতে, আকাশটাকে দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, রাস্তাঘাটে বেরোলে, ট্রেনের লাইনে বেরোলে তো স্পেশালি এই সব জিনিসগুলোই ভালো লাগে বলো। খুবই মিষ্টি লাগছিলো দেখতে আমাদেরও। চলো ব্লগটুকু এইটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট করো, আর আমার পেজটাকে ফলো করে দিও। তো কথা বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি। এই ব্লগটুকু এইটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে বলো, আর তারাপীঠের বিষয়ে যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো।